আজকেরই পৃথিবীর ক্রান্তি লগ্নে 2023 সালকে সামনে রেখে পৃথিবীর হত্যাকর্তাদের কপালে যখন চিন্তার ভাঁজ সবাই যখন দুশ্চিন্তাগ্রস্ত 23 সাল হবে দুর্ভিক্ষের বছর দুর্যোগের বছর মিশরের প্রধানমন্ত্রী তার জাতিকে উদ্দেশ্য করে বলেছে 2023 সালে পাতা খেয়ে বেঁচে থাকা লাগতে পারে রেডি থাকেন ব্রিটেনের মধ্যে 70 লক্ষ শিশু খাদ্য সংকটে ভুগে টাকা আছে খাবার নাই আমগো দেশের প্রধানমন্ত্রীও আমাদের জনগণ রাগই কইছে 2023 সালটা হবে কঠিন বছর সাবধানে থাকেন সতর্ক থাকেন কিন্তু আজকে এই ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে দত্তহীন কণ্ঠে একটা কথা বলে যেতে চাই পৃথিবীর কপালে হত্যাকর্তাদের কপালে চিন্তার ভাঁজ থাকলেও 2023 সালের দুর্ভিক্ষ দুর্যোগের চিন্তায় গোটা পৃথিবী চিন্তিত থাকলেও আজকের নবীর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমরা যারা সিরাতের এই মাহফিলে হাজির হয়েছি একটা কাজ যদি করতে পারি একটা কাজ যদি করতে পারি নূহ নবীর জামানায় মহাপ্লাবন হয়েছিল আল্লাহর নির্দেশে নূহ নবী একটা কিস্তি তৈরি করেছিলেন ওই কিস্তিতে যারা আরোহণ করেছিল তাদের কোনো ক্ষতি হয় নাই গোটা পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল আজকের এই পৃথিবীর ক্রান্তি লগ্নে নবীর দেখে যাওয়া সুন্নত গুলো নূহ নবীর কিস্তির মতো মুক্তির দূত হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে এই মুসলিম জনতা আজকের এই মজলিস থেকে যদি সিদ্ধান্ত নিতে পারি হায়াতের যতটুকু সময় বাকি থাকবে নবীর সুন্নতকে আঁকড়ে ধরব নবীর সুন্নতকে ভালোবাসব নবীর সুন্নতের কিস্তিতে উঠব তাহলে খোদার কসম করে বলে গেলাম সারা পৃথিবী না খেয়ে মরলেও আমাদের না খেয়ে মরা লাগবে না নবীর সুন্নতের বরকতে আমরা খেয়ে পড়ে গাছের ফলমূল খেয়ে ভালোভাবেই বেঁচে থাকবো ইনশাআল্লাহ আল্লাহর নবী একদিন সাহাবীদের কিনিয়া বসা হঠাৎ করে আল্লাহর নবী চিৎকার কইরা বইলা উঠলেন মাতা আলকা আহবাবি মাতা আলকা আহবাবি আইরে কবে যে আমার বন্ধুগুলার সাথে আমার দেখা হবে কবে যে আমার বন্ধুগুলার আমি দেখব সাহাবীরা আশ্চর্য হয়ে নবীর দিকে তাকায় রয় আল্লাহর নবী কয় কি আমরা নবীর জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত নবী আমাদেরকে তাকায় তাকায় দেখে অথচ বন্ধুদেরকে দেখার লেখা হায় হায় করে তাহলে বুঝি আমরা এখনো নবীর বন্ধু হইতে পারলাম না নবীর বন্ধু তবে কার সাহাবীরা কয় গো আল্লাহর নবী আমরা যারা আপনাকে দেখি ঈমান এনেছি আপনারে আমরা কত ভালোবাসি জানেন আপনি মুখ থেকে থুতু ফেললে মাটিতে পড়তে দেই না হাতের মধ্যে লইয়া কারাকারি করে বরকতের নিয়তে খেয়ে ফেলি আপনি যদি শরীরের মধ্যে ঘাম হয় ঘামটা বোতল বন্দি করে শরীরে সুগন্ধি হিসেবে ব্যবহার অজু করলে অজুর পানিটা পড়তে দেরি কারাকারি করে শরীরে বরকতের নিয়তে মারতে দেরি করি না যুদ্ধের ময়দানে জীবন থাকতে আপনার সামনে একটা বেয়াদবি পর্যন্ত আমরা করতে রাজি না আল্লাহর নবী যুদ্ধের ময়দানে দাঁড়ায় আসি হযরত তালহা নজর করে দেখি আল্লাহর নবীর দিকে দুশ্মনেরা তীর মারে এক দৌড়ে তালহা নবীর সামনে যাইয়া দুই হাত দিয়ে নবীজির এইভাবে ঢাল হইয়া রক্ষা করে কিন্তু আজব ব্যাপার তালহা পিঠটা দিছে শত্রুদের দিকে আর চেহারাটা দিয়ে রাখছে নবীর দিকে পিছন থেকে একের পর এক তীরে রাখাতে তালহার পিঠটা ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে যায় 90টার উপরে তীরে রাখা তালহার পিঠে হিসাবে বিদ্ধ হয় নবীজি ডাইকা কয় তালহা পিঠটা যে তোমার চালনের মতো ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেল আমার দিকে যদি পিঠটা ঘুরে দাঁড়াও শত্রুর দিকে যদি তুমি চেহারাটা ঘুরে দাঁড়াও তো ঢাল দিয়ে অনেক তীরে রাখার থেকে তুমি নিজেরে বাঁচাইতে পারো তালহা কয় আল্লাহর নবী আমি যদি আপনার দিকে পিঠ ঘুরে ওই দিকে চেহারা দিয়া দাঁড়াই তো ঢাল দিয়া অনেক তীরে রাখার থেকে আমি নিজেরে বাঁচাইতে পারমু জানি কিন্তু আমি চিন্তা করতেছি আমি যদি চেহারা ঘুরাই ওদের দিকে তো আপনি নবী আমার পিঠের পিছনে পড়া যান আমি এমন ভুয়া আশিক না যে আপনি নবীর পিছনে রেখে আমি আমার জীবন বাঁচান তাই আমার সিদ্ধান্ত তীরে রাখাতে আঘাতে আমি মইরা যাবো বাধা নাই কিন্তু আমি আপনি নবীর পিঠের পিছনে রাইখা আপনি নবীর সামনে আমি তলখা বেয়াদবি করতে পারবো না আল্লাহ আল্লাহ নবীর ছোট্ট চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়স মাত্র 6 বছর মা ডাইকা কয় বাবারে
আজকে রাতটা নবীর ঘরে যায় ঘুমাবি, নবীজি কেমনে আমল করে রাত কাটায় সকালে এসে আমারে বলবি। আব্দুল্লাহ চলে গেলেন নবীর ঘরে, খাটের এক কোনায় শুয়ে পড়লেন। অর্ধরাত পার হলে পরে আল্লাহর নবী তাহাজ্জুদের জন্য বিছানা থেকে উঠে পড়লেন, গেছে বাথরুমে। আব্দুল্লাহ বিছানা থেকে উঠে গেছে, চিন্তা করে নবীজি তো বাথরুম থেকে আইসে ওজুর পানি তালাশ করবে, তা আমি নজির ওজুর পানিটা রেডি করে রাখি। আল্লাহর নবী বাইর হইয়া দেখি ওজুর পানি রেডি, কেরে এত রাতে আমার তাহাজ্জুদের পানিটা রেডি করে রাখলো। ছোট্ট আব্দুল্লাহ কয় নবী গো আমি। আল্লাহর নবী খুশি হয়ে যায়, বুকে জড়ায়া ধইরা কপালে গালে ঠোঁটে চুমু খায়, আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এই ছোট্ট ভাইটা যে খেদমত আমার করল, আমার ছোট্ট ভাইটার উপরে আমি রাজি হয়ে গেছি, আল্লাহ আমার এই ছোট্ট ভাইটার সিনাটাকে কোরআনের এলিম দিয়া তুমি ভরা দিও। এই কারণে তিনি রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের সর্দার। আল্লাহর নবী ওযু করে নামাজে দাঁড়ায় গেলেন, ছোট্ট আব্দুল্লাহ আল্লাহর নবীর বাম পাশে এসে দাঁড়াইছে। নবীজি চিন্তা করে, নিয়ম তো হলো ইমামের ডান পাশে দাঁড়ানো, আব্দুল্লাহ দাঁড়াইছে বাম পাশে, করে নামাজের সঠিক নিয়মটা শিক্ষা দেওয়া দরকার। তাই নবীজি সেজদায় যাওয়ার আগে হাতে ধইরা বাম পাশ থেকে ঘুরায়া ডান পাশে এনে দাঁড় করায়া নবীজি সেজদায় গেছে। কিন্তু নবীজি সেজদার থেকে ওইটা দেখে আব্দুল্লাহ ঘুরা আবার বাম পাশে এসে দাঁড়ায় গেছে। আবার দ্বিতীয় রাকাতে সেজদায় যাওয়ার আগে বাম পাশ থেকে ধইরা আবার ডান পাশে এনে দাঁড় করায় সেজদায় গেছে। সেজদার থেকে নবীজি ওইটা থেকে আব্দুল্লাহ আবার জায়গা মতো বাম পাশে, তিনবার নবীজি আব্দুল্লাহ রে বাম পাশ থেকে ধরে ধরে ডান পাশে আনছে, তিনবার আব্দুল্লাহ ডান পাশ থেকে ঘুরে ঘুরে বামে চলে গেছে। আল্লাহর নবী সালাম ফিরা কিছুটা বিরক্তির সুরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রে কয়, এরে আব্দুল্লাহ ছোট্ট মানুষ, নামাজের মাসআলা জানো না, ইমামের কোন পাশে দাঁড়ানো লাগে, নামাজের সঠিক মাসআলাটা শিক্ষা দেওয়ার জন্য তিনবার তোমারে ধইরা নামাজের ভিতরে ডান পাশে আনলাম, তিনবার তুমি ঘুরা বাম পাশে চলে গেলা, ঘটনাটা কি? আব্দুল্লাহ ছোট্ট মানুষ মুসকি হাসি দিয়া নবীর ডাইকা কই, আল্লাহর নবী আপনার কি মনে হয়, আমার বয়স 6 বছর হইতে পারে কিন্তু আপনার রক্ত আমার গায়ের মধ্যে, আমি তো আপনার বংশের একজন মানুষ, আমি বুঝি ইমামের কোন পাশে নামাজে দাঁড়ানো লাগবে এই মাসলাটুকু জানি না, এই মশলা আমার খুব ভালো করে জানা আছে, তো মাসআলা যদি জানাই থাকি ডান পাশে দাঁড়াইলা না কেন, তিনবার তোমাকে বাম পাশ থেকে ধরে ডান পাশে আনলাম, তিনবার তুমি ডান পাশ থেকে ঘুরা বাম পাশে গেলা কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কয়, আল্লাহর নবী আমি চিন্তা করলাম নামাজেরই মাসলার উপর আমল করতে গিয়ে আমি যদি আপনার ডান পাশে দাঁড়াই তা আপনি নবী আমার বাম পাশে পড়ে যান, আপনি নবীকে বাম পাশে রাইখা আমি আব্দুল্লাহ নামাজ পড়ব, এটা আমার কাছে জানি কেমন বেয়াদবি বেয়াদবি লাগে। তাই চিন্তা করছি নামাজের ছোট্ট একটা মাসআলা সুইটা যায় যা, কিন্তু আমার নবীর বাম পাশে রাইখা আমি আব্দুল্লাহ আমার নবীর সামনে বেয়াদবি করতে পারবো না। কি পরিমাণ ভালোবাসা থাকলে পরে, কি পরিমাণ মহাব্বত থাকলে পরে এমন আদব সম্ভব? তো সেই সাহাবীরা নবীর কথা শুনে আশ্চর্য হবে, এটাই স্বাভাবিক। তাই কয় আল্লাহর নবী আপনি কোন কি, আপনারে আমরা দেখতেছি, আপনিও আমাদেরকে দেখতেছেন, আমরা বুঝি এখন আপনার বন্ধু হইতে পারলাম না, তা আপনার বন্ধু কার? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা তোমরা যারা আমাকে দেখে ইমান এনেছো তোমরা ফেলে আমার সাহাবি, তোমরা ফেলে আমার সাথী সঙ্গী, তোমরা আমার বন্ধু না। তাহলে বন্ধু কারা? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা একটা সময় আসবে আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু হাজার বছর পরে আমার উম্মতের আগমনে পৃথিবীতে অব্যাহত থাকবে, আমার আগমনের ইন্তেকালের হাজার বছর পরেও এই পৃথিবীতে আমার উম্মত আসবে কিন্তু আমি নবীরে পাবে না, কিন্তু তারা বিভিন্ন প্রান্তে থেকে আমি নবীর কথা শুনি না, আমি নবীর জীবনী শুনি না, আমি নবীর প্রেমে তারা পাগল পারা হয়ে যাবে, আমারে না পাইয়া আমার রেখে আসা সুন্নত গুলাকে ওরা আঁকড়ে ধরবে, সুন্নত গুলাকে ওরা ভালোবাসবে। ও আমার সাহাবীরা আসরের ময়দানে
ওদেরকে আমি বন্ধু বইলা ডাইকা আমার বন্ধুর মর্যাদা দিয়া আমার হাতে হাত ধইরা আল্লাহর জান্নাতে লইয়া যামু আমিয়া নবীকে দেখে হয়তো সাহাবী হতে পারি না কিন্তু নবীর দেখা যাওয়া সুন্নাত মেনে নবীর বন্ধু হওয়ার দরজা তো এখনো খোলা আছে তাই আহ্বান করব আজকে নবীর এই পবিত্র বরকতময় মুবারক সিরাতের মজলিস থেকে আসুন না আজকের এই পৃথিবীর ক্রান্তি লগ্নে 2023 সালকে সামনে রেখে পৃথিবীর হত্যাকর্তাদের কপালে যখন চিন্তার ভাঁজ সবাই যখন দুশ্চিন্তাগ্রস্ত 23 সাল হবে দুর্ভিক্ষের বছর দুর্যোগের বছর মিশরের প্রধানমন্ত্রী তার জাতিকে উদ্দেশ্য করে বলেছে 2023 সালে পাতা খেয়ে বেঁচে থাকা লাগতে পারে রেডি থাকেন ব্রিটেনের মধ্যে 70 লক্ষ শিশু খাদ্য সংকটে ভোগে টাকা আছে খাবার নাই আমগো দেশের প্রধানমন্ত্রীও আমাদের জনগণ রাগই কইছে 2023 সালটা হবে কঠিন বছর সাবধানে থাকেন সতর্ক থাকেন কিন্তু আজকে এই ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে দত্তহীন কণ্ঠে একটা কথা বলে যেতে চাই পৃথিবীর কপালে হত্যাকর্তাদের কপালে চিন্তার ভাঁজ থাকলেও 2023 সালের দুর্ভিক্ষ দুর্যোগের চিন্তায় গোটা পৃথিবী চিন্তিত থাকলেও আজকের নবীর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমরা যারা সিরাতের এই মাহফিলে হাজির হয়েছি একটা কাজ যদি করতে পারি একটা কাজ যদি করতে পারি নূহ নবীর জামানায় মহাপ্লাবন হয়েছিল আল্লাহর নির্দেশে নূহ নবী একটা কিস্তি তৈরি করেছিলেন ওই কিস্তিতে যারা আরোহণ করেছিল তাদের কোনো ক্ষতি হয় নাই গোটা পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল আজকের এই পৃথিবীর ক্রান্তি লগ্নে নবীর দেখে যাওয়া সুন্নাত গুলো নূহ নবীর কিস্তির মতো মুক্তির দূত হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে এই মুসলিম জনতা আজকের এই মজলিস থেকে যদি সিদ্ধান্ত নিতে পারি হায়াতের যতটুকু সময় বাকি থাকবে নবীর সুন্নতকে আঁকড়ে ধরব নবীর সুন্নতকে ভালোবাসব নবীর সুন্নতের কিস্তিতে উঠব তাহলে খোদার কসম করে বলে গেলাম সারা পৃথিবী না খেয়ে মরলেও আমাদের না খেয়ে মরা লাগবে না নবীর সুন্নতের বরকতে আমরা খেয়ে পড়ে গাছের ফলমূল খেয়ে ভালোভাবেই বেঁচে থাকবো ইনশাআল্লাহ আসুন আমরা নবীর সুন্নতকে মানি নবীর সুন্নতকে অনুসরণ করি এটাই হোক আজকের এই সিরাতের মাহফিল থেকে আমাদের প্রতিজ্ঞা যতটুকু কথা বললাম আল্লাহ পাক আমাকে এবং সকলকে বুঝার আমল করবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু